আসসালামু আলাইকুম, এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আর সেই সাথে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে মিষ্টি। এটাকে কিন্তু আমি সন্দেশও বলা যেতে পারে, খুবই সহজ এই রেসিপিটা। আর ঈদে কিন্তু মিষ্টি খাবার আমরা তৈরি করে থাকি, তাই আমার ইচ্ছে হলো যে আপনাদের সাথে একটা মিষ্টি খাবারের রেসিপি শেয়ার করি, তাই ঝটপট এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো এটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ নিয়েছি আম, আমগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এখন কিন্তু পাকা আমের সিজন, তাই প্রচুর আম পাওয়া যায়। তারপর ব্লেন্ডারে দিয়ে এই আমটাকে খুব ভালো করে ফ্রেশ করে নিয়েছি। এখন আমার আমের কাচ্চা তৈরি হয়ে গেছে, তো চুলা একটা প্যানে প্রথমে আমের কাচ্চা ঢেলে দিচ্ছি। তারপর এটার সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে আর জাল করে নিতে হবে। আমের মিশ্রণটাকে আমি একটু ঘন করতে চাচ্ছি, এই জন্য এখানে একটু জাল করতে হবে সময় নিয়ে। তো এটা জাল করা হয়ে গেছে, খুব ভালো করে নেড়ে চেড়ে ঘন করে নেওয়ার পর এটার সাথে অ্যাড করে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তারপর এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পাউডার মিল্ক। তো এই হলো আমার মিষ্টির উপকরণ। পাউডার মিল্কটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না মিশ্রণটা একদম ঘন আর থকথকে হয়ে যাচ্ছে। আর এটা যখন হয়ে যাবে তখন এমনিতেই বোঝা যাবে এটা প্যান ছেড়ে আসবে। তো আমার এটা কিন্তু আরও কিছুক্ষণ জাল করতে হবে, তো হাত দিয়ে নেড়ে নেড়ে জাল করতে হবে। এখানে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। আর এই মিষ্টিটা তৈরি করতে আর কোনো প্রসেসই নেই, এটা শুধু চুলাতে এভাবে করে জাল করতে হবে। আমের কাচ্চার সাথে পাউডার মিল্কটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন কিন্তু এটা খুব ঘন হয়ে গেছে। আর দেখা যাচ্ছে যে প্যানের গাটা ছেড়ে দিচ্ছে। তো এটাকে আপনি যতটা শক্ত করে নেবেন আপনার মিষ্টি তৈরি করতে ততটাই সুবিধা হবে। তো এটার জন্য আমি বেশ কিছুক্ষণ চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিচ্ছি। এখন এটা তৈরি করা হয়ে গেছে, আর এখন ঠান্ডা করে নিয়েছি। এখন মিষ্টিগুলো তৈরি করার জন্য হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি, আর সাজানোর জন্য আমি এখানে নিয়েছি কিশমিশ আর বাদাম কুচি। এই মিষ্টিটা তৈরি করা একদমই সহজ আর খেতে কিন্তু দারুণ। তো হাতে নিয়ে খুব ভালো করে প্রথমে বলের মতো বানিয়ে নিলাম, আর এটা আমি শেপ দিয়ে দিচ্ছি ঠিক প্যারামিষ্টির মতো, প্যারামিষ্টিগুলো যেরকম থাকে ওরকম। হাতের চাপে খুব ভালো করে বল করে নিচ্ছি, তারপর মাঝ বরাবর আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিটা এভাবে তৈরি করব, প্রথমে দিয়ে দিলাম একটা কিশমিশ, তারপর দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আসলে সাজানোটা সম্পূর্ণ যার যার ব্যাপার, আপনারা যে কোনোভাবে এই মিষ্টিটা সাজিয়ে তৈরি করতে পারেন, আমি আমার আইডিয়াটা শেয়ার করলাম। তো এভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি। তো সবগুলো বানানো হয়ে গেছে, খুব সহজে আর ঝটপট এই মিষ্টিটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। এখন উপরে বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে কাঠবাদাম নিয়েছি উপরের খোসাটা ছাড়িয়ে। তো আমার মিষ্টিগুলো কিন্তু সাজানো হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর লাগছে। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। সহজ সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।